আজকের ক্লাস 7 এর ফার্স্ট চ্যাপ্টার মানুষের খাদ্য সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমে জানতে হবে খাদ্য কাকে বলে। খাদ্য হচ্ছে সেই সমস্ত আহার্য বস্তু যেগুলোকে গ্রহণ করলে আমরা সেগুলো থেকে শক্তি পাই, যার ফলে পুষ্টি বৃদ্ধি এগুলো আমরা করে থাকি, সেগুলোকেই খাদ্য বলে থাকি। এবং এই যে খাদ্য, খাদ্যের মধ্যে বিভিন্ন উপাদান থাকে। কি কি থাকে? কার্বোহাইড্রেট, তারপর প্রোটিন, নেক্সট ফ্যাট, এছাড়া কি আছে? ভিটামিন, খনিজ মৌল, আর কি আছে? ফাইটোকেমিক্যালস, তারপরে আর জল, এইগুলো সব পাবে কোথায়? না, খাদ্যের মাধ্যমে। এবং এই সুষম খাদ্য বলতে কি বোঝায়? সুষম খাদ্য বলতে বোঝায় যে খাদ্যের যে মেন ছটা উপাদান সেইগুলো সুষম খাদ্যের মধ্যে থাকে, অবস্থান করে, সেই জন্য সেগুলোকে সুষম খাদ্য বলে থাকি। এবার প্রথমে আসি কার্বোহাইড্রেট জিনিসটা কি। কার্বোহাইড্রেট বলতে আমরা কি বুঝি? দেখো, আমাদের নর্মাল যে কার্বোহাইড্রেট আমরা বলি প্রথমে সেটা হচ্ছে গ্লুকোজ, C6H12O6। তো এই কার্বোহাইড্রেট আমরা একটা জৈব যৌগ যেখানে কার্বন ইজ টু হাইড্রোজেন ইজ টু অক্সিজেন অনুপাত হবে 1:2:1। কিভাবে হলো এটা দেখো, 6 কার্বন, 6 হাইড্রোজেন, 12 অক্সিজেন, 6। তাহলে কার্বন এখানে 6:12:6 হলে 1:2:1 কি হচ্ছে, এই রেশিওটা বর্তমান থাকবে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে। কিন্তু এটাই কি সব ক্ষেত্রে হবে? এর কোনো ব্যতিক্রম নেই? আছে। কোথায়? না, র্যামনোজ, র্যামনোজের ক্ষেত্রে কিন্তু এই যে কার্বন ইজ টু হাইড্রোজেন ইজ টু অক্সিজেন যে 1:2:1 তার ব্যতিক্রম ঘটে। র্যামনোজের সংখ্যা হচ্ছে O5, সব এক, শুধু অক্সিজেনটা 6 বদলে 5 থাকবে। তার ফলে এই যে হাইড্রোজেন ইজ টু অক্সিজেন এই রেশিওটা 2:1 হচ্ছে না, এটার নাম হচ্ছে র্যামনোজ। পরীক্ষায় আসে র্যামনোজে কিন্তু 2:1 অনুপাতটা বজায় থাকছে না কার্বোহাইড্রেটের। এবং এই যে কার্বোহাইড্রেট যেটা দেখবে 4.1 ওরকম কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হয় 1 গ্রাম জারণ করলে, এবং এটা দেহের পুষ্টি বৃদ্ধিতে অতি অবশ্যই একটা উপাদান কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট সাধারণত কয় প্রকার হয়? 3 প্রকার, মনোস্যাকারাইড, আর আছে কি পলিস্যাকারাইড। এর মধ্যে মনোস্যাকারাইড একটি অনুমান একটি অণু নিয়ে থাকে কেবলমাত্র, যে শর্করা একটা অণু থাকবে মনোস্যাকারাইড গ্লুকোজ। অলিগোস্যাকারাইড 2 থেকে 9, যেমন ল্যাকটোজে আছে ল্যাকটোজ 2 শর্করা, পলিস্যাকারাইড 10 বা তার বেশি, গ্লাইকোজেন বলো, শেলসা বলো, এইগুলো তোমার এই পলিস্যাকারাইড এক্সাম্পল। এই গেল এর ক্লাসিফিকেশনটা। ওকে, এরপরে যদি প্রোটিন আসে, প্রোটিন কি থেকে এসেছে? প্রোটিওস। প্রোটিন কথাটি প্রোটিওস থেকে এসেছে। এবং এই যে প্রোটিন, প্রোটিন কি নিয়ে তৈরি হয়? অ্যামাইনো অ্যাসিড। তো অ্যামাইনো অ্যাসিড একটা সংকেত কি হয়? 4টে হাত, এটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ, এটা হচ্ছে অ্যামাইনো গ্রুপ NH2, হাইড্রোজেন, আর হচ্ছে পরিবর্তনশীল গ্রুপ মূলক আর, এইটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিডের সংকেত NH2 COOH হাইড্রোজেন
আর পরিবর্তনশীল মূলক আর ঠিক আছে এবার কি হয় এই অ্যামাইনো অ্যাসিড আর অ্যামাইনো অ্যাসিড যুক্ত হচ্ছে কিভাবে যুক্ত হয় না একটা বন্ধনী যে বন্ধনীর নাম হচ্ছে পেপটাইড বন্ধনী পেপটাইড বন্ধনী বা পেপটাইড বন্ড সেটা হচ্ছে CONH বন্ড CONH আর কার্বনের ক্ষেত্রে যে বন্ধনী দেখা যাচ্ছে সেটা গ্লাইকোসাইডিক বন্ড এটা হয়ে গেল ওকে এবার দেখো এই যে প্রোটিন প্রোটিনের কি হয় সিম্পল প্রোটিন সরল প্রোটিন লব্ধ প্রোটিন আর সংযুক্ত সরল প্রোটিন অ্যালবুমিন তারপরে হচ্ছে সংযুক্ত যখন প্রোটিনের সাথে অপ্রোটিন অংশ যুক্ত হচ্ছে সেটা হচ্ছে সংযুক্ত প্রোটিন আর লব্ধ প্রোটিন কোনো কিছু থেকে এক্সট্রাক্ট করে যখন প্রোটিনটা পাচ্ছে যেমন পেপটোন সেটা হচ্ছে লব্ধ প্রোটিন বুঝতে পেরেছো এটা গঠন অনুযায়ী বিভিন্ন ভাবে তো ভাগ করা যায় যদি উৎস অনুযায়ী পাওয়া যায় প্রোটিন সেটাকে কিভাবে ভাগ করবো উদ্ভিজ্জ প্রোটিন আর প্রাণীজ প্রোটিন বুঝতে পেরেছো তারপরে হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের ভিত্তিতে যদি প্রোটিনকে ভাগ করি তাহলে কিভাবে ভাগ করবো প্রথম শ্রেণীর প্রোটিন দ্বিতীয় শ্রেণীর প্রোটিন তৃতীয় শ্রেণীর প্রোটিন এরকম ভাবে আমরা ক্লাসিফিকেশন করে থাকি তারপর দেখবে এই যে প্রোটিন বিভিন্ন টাইপের কোন প্রোটিন কোথায় থাকে কেরাটিন চুল নখে পাবে তারপরে পেশিতে অ্যাক্টিন মায়োসিন পাবে হিমোগ্লোবিন কোথায় পাবে রক্ত হিমোগ্লোবিন লোহিত রক্তগুলিকে পাওয়া যাবে যার জন্য রক্তের রং হচ্ছে লাল তাই তো আমাদের রক্তের কি কি ভাগ থাকে উপাদানগুলো একটা রক্ত রস একটা হচ্ছে রক্ত কণিকা তার মধ্যে তোমার আরবিসি রেড ব্লাড কর্পাসেলস ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড কর্পাসেলস বা শ্বেত রক্ত কণিকা আর হচ্ছে প্লেটলেট বা অণুচক্রিকা তো ওই যে লোহিত রক্ত সেখানে থাকে হিমোগ্লোবিন ওকে আমাদের দেখবেন নর্মাল হিমোগ্লোবিন 12-13 এরকম হওয়া উচিত বুঝতে পেরেছো আচ্ছা হিমোগ্লোবিন যদি কম হবে তাহলে অ্যানিমিয়া কিন্তু আমরা ভুগবো ক্লিয়ার আচ্ছা নেক্সট আমাদের রক্তের প্লাজমাতে গ্লোবিউলিন পাবে গ্লোবিউলিন প্রোটিনটা কিন্তু রক্তের প্লাজমাতে পাওয়া যায় এছাড়া ফাইব্রিনোজেনও পাবে ফাইব্রিনোজেনও কিন্তু রক্তের প্লাজমাতে পাওয়া যায় আর অস্থি টেন্ডন কোলাজেন এগুলো পাওয়া যায় এই প্রোটিনগুলো এগুলো থেকে এগুলো কি কোশ্চেন আছে যে কোলাজেন কোথায় পাওয়া যায় বুঝতে পেরেছো তারপর ফাইব্রিনোজেন কোথায় পাওয়া যায় অ্যাক্টিভ মায়োসিন এগুলো কোথায় পাওয়া যায় সেগুলো দিয়ে পরীক্ষা কিন্তু তোমাদের কোশ্চেন আসে সেগুলো একটু পড়বে আচ্ছা তাহলে ভাগগুলো মনে থাকবে তো উৎস অনুযায়ী গঠন অনুযায়ী আর হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড অনুযায়ী প্রোটিনের ভাগ আর হচ্ছে লিপিড লিপিড বা ফ্যাট লিপোস থেকে এসেছে লিপিডটা এবং এই যে লিপিড কি থাকে লিপিডে দুটো জিনিস থাকে একটা হচ্ছে গ্লিসারল আর একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড তাহলে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল যুক্ত হয়ে তৈরি হচ্ছে লিপিড দেখো এই যে তেল খাই তো আমরা তো সেটা কি হয় লিপিড এবং আমরা কিন্তু এই যে লিপিড খেয়ে থাকছি তেল খেয়ে থাকছি এগুলো কিন্তু কি হয় সম্পৃক্ত নয় সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড খা ঠিক না খাওয়া উচিত কি অসম্পৃক্ত দেখবে ওই যে সাদা তেলে পাওয়া যায় না গায়ে লেখা থাকে দেখবে উফা মুফা পিউ উফা মুফা এই যে জিনিসগুলো PUFA পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড MUFA মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এগুলো লেখা থাকে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড খাই ভালো ঠিক আছে স্যাচুরেটেড কিন্তু কিন্তু খাওয়া ভালো নয় তাহলে এই গেল লিপিড ওকে এবার দেখো তোমাদের এইখানে অপুষ্টি আছে অপুষ্টি কি হবে এই যে কার্বোহাইড্রেট বলো তারপরে ফ্যাট প্রোটিন এইগুলো যদি ঠিকঠাক মাত্রায় আমাদের দেহে না যায় তাহলে আমরা অপুষ্টিতে ভুগবো তাই তো তাহলে সেইগুলো যাতে না হয় সেরকম আমরা সুষম খাদ্য গ্রহণ করতে হবে বুঝতে পেরেছো আচ্ছা অপুষ্টি যে ভাগ তোমাদের যে দুটো বইতে আছে প্রোটিনের জন্য ম্যারাজমাস এবং কোয়াশিয়ার ম্যারাজমাস ওই দেখবে প্রোটিন এবং ক্যালোরির কারণ
বাচ্চারে আর কোয়াশে একটা প্রোটিনের অভাবে হচ্ছে যেটা হচ্ছে ওই এক বছরের ঊর্ধ্বে বয়স বাচ্চাদের হয়ে থাকে ওই যে ওদের যে লক্ষণগুলো কোয়াশে একটা ম্যানেজমেন্ট সেগুলো পরীক্ষায় আসে এরপর যেটা পাবে যে ভিটামিন ভিটামিন এটা ভিটামিন কাসিমির ফ্রাম শব্দটি প্রবর্তন করছে কাসিমির ফ্রাম কিরকম পাওয়া যায় জলের দ্রাব্য আর ফ্যাটের দ্রাব্য এইভাবে আমরা ভিটামিনকে ভাগ করে থাকি কিরকম জলে পাওয়া যায় বি আর সি আর ফ্যাটের হচ্ছে এ ডি ই কে এ ডি কে আর বি কমপ্লেক্স বি আমি লিখেছি এটা বি কমপ্লেক্স এবং সি এবার এই যে ভিটামিন গুলো পাচ্ছ এই ভিটামিন গুলো রাসায়নিক নাম পড়তে হবে এদের কার্যাবলী পড়তে হবে এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে এইগুলো যদি আমাদের দেহে না ঠিকঠাক প্রপারলি যায় তাহলে তার প্রভাবে বা অভাবে কি রোগ হয় যেমন ভিটামিন ই এটা রাসায়নিক নাম কি হচ্ছে রেটিনল যদি ভিটামিন এ দেখবে ভিটামিন এ করতে তৈরি হয় এই যে প্রো ভিটামিন বলে রাখি এখানে কয়েকটা শব্দ আছে প্রো ভিটামিন প্রো ভিটামিন মানে হচ্ছে ভিটামিন যে বস্তু থেকে তৈরি আছে সেটা প্রো ভিটামিন যেমন ভিটামিন এ প্রো ভিটামিন হচ্ছে বিটা ক্যারোটিন এর রাসায়নিক নাম রেটিনল এটা যদি আমাদের দেহে উপার না যায় তাহলে রাত কেন হবে রাত কেন রোগটা হয় আমাদের চোখে যে রেটিনা আছে আলোক সুবেদী তোমার অংশ কোষ সেই আলোক সুবেদী অঙ্গ রেটিনা সেখানে দু ধরনের কোষ থাকে রড কোষ আর কোন কোষ রড কোষ মৃদু আলো দেখতে সাহায্য করে আর কোন কোষ তীব্র আলো বা উজ্জ্বল আলো দেখতে সাহায্য করে এবং এই ভিটামিন এর অভাবে রড কোষ গঠন হয় না তাহলে কিন্তু আমরা ডিম লাইট বা মৃদু লাইটে আমরা দেখতে পাবো না অর্থাৎ রাত কেন হবে তারপর ফ্রিনোডারমা ত্বক খসখস হচ্ছে ভিটামিন এ এর অভাবে নেক্সট ভিটামিন ডি ক্যালসিফেরল রাসায়নিক নাম ভিটামিন ডি এর অভাবে কি হবে ভিটামিন ডি এর অভাবে হবে রিকেট আর অস্টিওমেলেসিয়া ঠিক তো ভিটামিন ডি দেখবে হাড় শক্ত করতে সাহায্য করে ভিটামিন ই টোকোফেরল এই যে ভিটামিন ই এটা বন্ধাত্ব হতে রক্ষা করে অর্থাৎ অ্যান্টি স্টেরিলিটি হতে মানে বন্ধাত্ব হতে রক্ষা করছে অর্থাৎ অ্যান্টি স্টেরিলিটি কাজ করছে এবং ভিটামিন কে ফাইলোকুইনিন এটা কি করে অ্যান্টি হেমারেজি কোথাও যদি কেটে যায় সেই ক্ষতস্থানকে রক্ত জমাট বাঁধতে সাহায্য করছে ভিটামিন কে বুঝতে পেরেছো আর বি কমপ্লেক্স এবং সি বি কমপ্লেক্স অনেক কিছু আছে বি ওয়ান থিয়ামিন বি টু রাইবোফ্লাভিন এরকম ভাবে বি থ্রি বি ফাইভ এরকম পাবে বি সেভেন এবং সব লাস্ট হচ্ছে বি টুয়েলভ যেটা হচ্ছে সায়ানোপ্রোবালামিন ওইগুলো রাসায়নিক নামগুলো পড়তে হবে আর সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড এই দুটো হচ্ছে জলের দ্রাব্য এগুলো হচ্ছে জলের দ্রাব্য এ বি কমপ্লেক্স অভাবে পেলেগ্রা রোগ হয় পারনিশিয়াস অ্যানিমিয়া হয় বেরি বেরি হয় এইগুলোর অভাবে আর সি এর কি হবে স্কারবি দাঁত দিয়ে রক্ত বেরোবে দেখবে দাঁতের প্রবলেম কি হয় জিঞ্জিভাইটিস হয় পাইরিয়া হয় এগুলো কি হয় দাঁতের প্রবলেম হয় ভিটামিন সি দেবে আমলো কিন্তু পাওয়া যায় কাঁচা লঙ্কা পাওয়া যায় এই যে প্রত্যেকটা ভিটামিন বললাম প্রত্যেকটা ভিটামিনের যে উৎস সেগুলো জানতে হয় ঠিক আছে আচ্ছা এখানে প্রো ভিটামিন বললাম যেটা থেকে ভিটামিন তৈরি হয় আর দুটো জিনিস বলে রাখি সিউডো ভিটামিন বা শব্দ ভিটামিন সিউডো ভিটামিন কি গঠনটা একই রকম কাজ আলাদা ঠিক আছে গঠনে কাজ আলাদা যেমন বি টুয়েলভ অর্থাৎ সায়ানোপ্রোবালামিনের যে সিউডো ভিটামিন তার নাম হচ্ছে মিথাইল প্রোবালামিন এটা হচ্ছে যে কি না ওই তোমার
ভিটামিনকে নষ্ট করে, বিনষ্ট করে দেয়, তার কার্যকারিতা হ্রাস করে দেয়, দ্যাট ইজ অ্যান্টি ভিটামিন। অ্যান্টি ভিটামিন বুঝতে পেরেছ? দেখবে ওই রাইবোফ্লাভিন মানে B12 যে অ্যান্টি ভিটামিন, ওটা হচ্ছে গ্যালাকটোফ্লাভিন। এরকম অনেক এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো পড়তে হবে। তাহলে এইগুলো গেল। এরপরে যেগুলো অপুষ্টি জিনিসগুলো আসবে, বিভিন্ন রোগ টোগ, এবং পরবর্তী ক্ষেত্রে বিএমআইটা খুব ইম্পর্টেন্ট, এবং আমাদের দেহে কোথায় কি জলের পরিমাণ কি আছে সেগুলো একটু নেক্সট ক্লাসে আলোচনা করবো।